বন্ধুরা, তোমাদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি রায়দা শুরু করছি এনটিভির বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। এই অনুষ্ঠানে আমরা বিজ্ঞানের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করি, তার পাশাপাশি বিষয়গুলোকে সুন্দর করে বোঝার জন্য মজার মজার কিছু এক্সপেরিমেন্ট করে থাকি। বরাবরই আজকেও আমাদের সাথে আছে প্রকৌশলী, বিজ্ঞান লেখক এবং শিক্ষক রাতুল খান। রাতুল ভাই, তুমি কেমন আছো? রাইদা, আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি ভাইয়া, এবং আমি খুবই এক্সাইটেড জানার জন্য যে আমাদের এই যে লাল পানি আছে এবং খুব সুন্দর করে ইন্টারেস্টিংলি আমরা বোতলটাকে সেট আপ করেছি, আমরা কি এক্সপেরিমেন্ট করব এখন? আচ্ছা, এটা আসলে এক ধরনের ফাউন্টেন। তো এই ফাউন্টেনটা কিভাবে কাজ করবে আমি যদি তোমাকে দেখাই। আচ্ছা, এই দেখো, আমি এটা মাঝামাঝি রাখলাম। আমরা এখানে একটা ফানেলও সেট করেছি, দেখেছি। ফানেলটা আসলে বোতল কেটেই তৈরি করা। একটা বোতলের উপরের অংশটুকু কেটে এখানে জুড়ে দেওয়া। সো তুমি এটা চাইলে খুলতেও পারবে, যেরকম ঘোরালে এটা খুলে যায়। তো আমি এটাকে খুব শক্ত করে এখানে আটকে রেখেছি যাতে কোনো দিক দিয়ে পানি লিক না করে। আর এই অংশগুলো দেখো একদম ভালো করে আঠা দিয়ে আটকানো। আর যেহেতু জিনিসটা অনেক চিকন, অনেক লম্বা, কাজেই পড়ে যেতে পারে এদিক সেদিক, এই জন্য নিচে আমি একটু টেপ দিয়ে আটকে নিয়েছি যে সহজে এখন আসলে পড়বে না। ডাবল সাইডেড টেপ ব্যবহার করেছো। আর তুমি এটার পাইপগুলো যদি খেয়াল করো, একটা পাইপ হচ্ছে উপর দিয়ে বের হয়ে আছে, এই পাইপটা কিন্তু আমাদের যে প্রথম বোতল এই বোতলের একদম নিচ পর্যন্ত গেছে, বাট ছিদ্র করে ভিতর দিয়ে আর যায়নি। এর ভিতরে আরো দুটো পাইপ তুমি দেখতে পাচ্ছ। একটা পাইপ, এই যে গোলাপি কালারের যে পাইপটা, সেটা কিন্তু আবার একদম নিচ পর্যন্ত গেছে। আর এই পাশে যেটা, সেটা আবার উপর থেকে শুরু হয়ে, মুখ থেকে শুরু হয়নি, একটু নিচ থেকে শুরু হয়ে এর ভিতর দিয়ে আবার নিচেরটা পর্যন্ত গেছে। আমরা এই বোতলের মুখটাতে কয়টা ফুটা করে তারপরে এইটা অ্যাটাচ করি। তুমি উপর দিয়ে তাকালে দেখতে পাবে এখানে হচ্ছে দুটো ছিদ্র, দেখো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাল স্ট্রটা যাওয়ার জন্য আর একটা এই গোলাপি স্ট্রটা যাওয়ার জন্য, আর কিছু না। তাহলে আমাদের এই রকম আসলে তিনটা পাইপ লাগবে। একটা হচ্ছে এইটা, একটা গোলাপিটা যেটা তলা পর্যন্ত যাবে, আর একটা সবুজ যেটা এটার উপর থেকে এই নিচেরটার উপর পর্যন্ত যাবে। এতটুকুই, খুব সিম্পল সেটআপ। এখন দেখো আমি এখানে পানি দিলে কি হয়। তো আমি প্রথমে একটু পানি এটাতে ঢেলে নিচ্ছি, অল্প অল্প করে আমরা পানি দিব এটার উপরে। আচ্ছা, পানি দিলে পানিটা প্রথমে কোথায় যাচ্ছে দেখো, একদম লাল পাইপ দিয়ে নেমে, হ্যাঁ, তারপরে নিচের বোতলটাতে চলে যাচ্ছে। একদম লাল পাইপ দিয়ে নিচের বোতলটাতে চলে যাচ্ছে, কিন্তু একদম নিচেরটা আর কোনো পাইপের সাথে কোনো ইন্টারঅ্যাকশন হচ্ছে না। হ্যাঁ, তো এরকম করে আমরা নিচের বোতলটা ভরে ফেলব। আচ্ছা, আমাদের নিচের বোতলটা প্রায় ভরে ফেলতে হবে। এই দেখো আমি যত পানি দিচ্ছি এটা একদম নিচের বোতলে গিয়ে জমা হচ্ছে। আমাদের নিচের বোতলটা কিন্তু প্রায় ভরে গেল, তাই না? একদম, অলমোস্ট। এই যে এতটুকু। এবার ও দ্বিতীয় বোতলে চলে এসেছে, আমরা এখন এটাই করব, দ্বিতীয় বোতলে পানিটা ট্রান্সফার করব। আচ্ছা, তাহলে এটা করার জন্য আমাকে এটা টেবিল থেকে প্রথমে তুলে নিতে হবে খুব সাবধানে, উল্টো করে। এখানে দেখো আমি খুব বেশি করে টেপ জুড়ে নিয়েছি যাতে কোনোভাবে বাতাসও লিক না করে। একদম, এইবার আমি হাতে ধরে এটাকে উল্টো করব। এই দেখো এখন পানিটা কোন বোতলে যাচ্ছে, এই বোতলে চলে যাচ্ছে, সেকেন্ড বোতলটাতে। কিন্তু এদিক দিয়ে কি বের হয়ে আসছে? না, একদমই বের হচ্ছে না, একদমই বের হচ্ছে না। কারণ এখানে যে ছিদ্রটা, সেই পাইপের মাথা কোথায়? উপরে। সো এদিক দিয়ে তো আর পানিটা যেতে পারবে না, তাই উল্টালেও এদিক দিয়ে পড়ে যাচ্ছে না, যে কারণে আমাদের অল্প একটু পানি জাস্ট শিফট করার সময় একটু পড়ে গিয়েছে। এবার আমি আবার এটাকে উল্টে নিলাম, এখনো কিন্তু কাজ শেষ হয়নি, কারণ ফাউন্টেনটা এখনো স্টার্ট হয়নি। হ্যাঁ, তাহলে ফাউন্টেনটাকে স্টার্ট করতে চাইলে আমাকে কি করতে হবে? আরো একটু পানি দাও, আরো একটু পানি এটাতে দিতে হবে। ওকে, আমি পাইপটা এখানে একটু টেপ দিয়ে আটকে নিচ্ছি যাতে বাইরে চলে না যায়। আচ্ছা, টু সাইডে টেপ দিয়ে এখানে একটু আটকে নিচ্ছি। এবার দেখো এখানে আমি পানি দিচ্ছি, এবার কি হয় একটু দেখো। তুমি কি দেখতে পাচ্ছ যে এই পানিটা এদিক দিয়ে ফাউন্টেনের মতো পড়ছে? একদম ফাউন্টেনের মতো করে পড়ছে, এবং এটা কিন্তু সহজে থামবে না। দেখো পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। আর এখানে যখন পড়ছে পানিটা, ফর সাম রিজন নিচের পানির নিচে জমা হচ্ছে পানি, তাই না? হ্যাঁ, তাহলে নিচ থেকে পানি উঠে এদিকে ফাউন্টেনের মতো পড়ছে। কিছু কি অদ্ভুত লাগছে তোমার কাছে? আমার তো খুবই অদ্ভুত লাগছে যে উল্টা কেন রিঅ্যাকশনটা হবে। হ্যাঁ, পানি উঠাতে গেলে নিশ্চয়ই শক্তি দরকার হয়। হ্যাঁ, পানি নিশ্চয়ই আপনাআপনি নিচ থেকে উপরে উঠে না? এবং আরো বড় প্রশ্ন হচ্ছে এখানে প্রেসারটা কিভাবে কাজ করছে? আমরা পাম্প ছাড়া কিভাবে পানি তুলে এদিক দিয়ে বের করে দিচ্ছি, তাই না প্রশ্নটা? একদম। আসলে সত্যিকার অর্থে কি হচ্ছে দেখো, এই বোতল থেকে এই বোতলে পানি গিয়ে জমা হচ্ছে। তাহলে পানির ভর কেন্দ্র কি উপরে উঠলো না নিচে নামলো?
এই বোতল থেকে যখন এইখানে উঠছে তখন কিন্তু এটা উপরে চলে যাচ্ছে প্রথমে উপরে যাচ্ছে তারপর এদিক দিয়ে যখন নিচে নেমে গেল তাহলে ওভারঅল পানির ভর কেন্দ্র কিন্তু নিচেই থাকছে তাহলে তুমি যে প্রশ্নটা করেছিলে যে পানিটাকে এদিক দিয়ে বের করার জন্য প্রয়োজনীয় প্রেসারটা আমরা কোথায় পেলাম সেটা আসলে পেয়েছি এই বোতল থেকে পানিটা নিচের বোতলে যাওয়ার সময় যে প্রেসারটা রিলিজ হয় তাহলে পটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি যেটা রিলিজ হয় এই স্থিতি শক্তিতে এই পানিটা উপর দিয়ে উঠে আসে ও ওয়াও তাহলে মানে আমরা কি এই এক্সপেরিমেন্টের দ্বারা পটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি মানে একটা স্থিতি শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা পানির গতি শক্তিতে পরিণত করলাম ও ওয়াও তুমি চাইলে এটা রিপিটও করতে পারবে হ্যাঁ রিপিট করার জন্য এটাকে আবার তুলে নিতে হবে সাবধানে উল্টে নিতে হবে প্রথমে কিছুটা পানি পড়বে কারণ এই ফানেলে যেগুলো ছিল সেগুলো একটু পড়বে আর এইবার দেখো এখন এইখান থেকে এখন কি আর পানি যাচ্ছে না কোন পানি কেন যাচ্ছে না কেন কারণ এইখানে হচ্ছে বাতাসটা ভিতরে আটকে আছে এই বাতাসটা ওকে যেতে দিচ্ছে না কাজেই আমরা যদি এখানে বাতাসটাকে যাওয়ার জন্য কোনো রাস্তা তৈরি করে দিতে পারতাম তাহলে যাবে তাহলে এই বাতাসটাকে রিলিজ করার উপায় কি রিলিজ করার উপায় হচ্ছে তোমাকে এটা খুলে নিতে হবে আচ্ছা খুলে এখান থেকে পানিটা বের করে নিতে হবে আরেকটা প্রশ্ন ভাইয়া এখানে কি বুয়ান্সির কোনো ব্যাপার চলছে না আপাতত বুয়ান্সি বা প্লবতার এখানে কোনো ব্যাপার নেই আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে গ্র্যাভিটির কারণে পানি আসলে নিচেই নামতে চায় তাকে নিচে নামারই আমরা একটা রাস্তা তৈরি করে দিচ্ছি কিন্তু পাইপটা দিয়ে ঘুরিয়ে তাই আমরা দেখতে পাচ্ছিলাম যে উপর থেকে পুরো পানিটা হচ্ছে এদিক দিয়ে এসে নিচের দিকে পড়ে তো এই বোতলটার কাজ তখন হয়ে যায় যে এই বোতলে প্রেসার ইন্ডিউস করা ও ওয়াও খুবই মাল্টিফাংশনাল একটা এক্সপেরিমেন্ট কিন্তু দেখে ফেললাম খুবই মজা লাগলো এবং এটা কিন্তু বানাতেও আমাদের জন্য খুবই সুবিধা কারণ আমরা জাস্ট হাউসহোল্ড ইউটেন্সিলস প্লাস্টিক বোতল দিয়ে করেছি প্লাস্টিক বোতল তো পাওয়াই যায় আর একটা টেপ লাগবে একটু গ্লু লাগবে স্ট্র লাগবে খুবই ইজিলি অ্যাভেলেবল আইটেমস দিয়ে কিন্তু আমরা খুবই সুন্দর একটা এক্সপেরিমেন্ট করে ফেললাম অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাইয়া রাতুল ভাই আমাদের সামনে কিছু হলুদ কাগজ রাখা আছে অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আমি কিন্তু এই কাগজগুলো থেকে হলুদের গন্ধ পাচ্ছি এখন আমরা কি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি খুবই ইন্টারেস্টিং লাগলো এই কাগজগুলোর স্থিতি দেখে এই দেখো আমি একটা কাগজ তুলে ধরে দেখাচ্ছি কাগজটা হলুদ রঙের কারণ এর মধ্যে আসলেই হলুদের গুঁড়া মাখানো এখন হলুদের গুঁড়া তুমি যদি কাগজে মাখাও এমনি এমনি তো আর লেগে থাকবে না একটু পানি লাগবে আচ্ছা তোমাকে একটু পানি দিয়ে হলুদের একটা পেস্ট তৈরি করতে হবে পেস্ট তৈরি করে তারপরে হচ্ছে এই কাগজে মাখাতে হবে আচ্ছা আমি এটা অলরেডি তৈরি করে রেখেছি কিন্তু আমি তোমাকে এখানে দেখাই কিভাবে এটা তৈরি করা পসিবল ঠিক আছে এই যে এরকম সাদা কাগজ লাগবে তোমার এ4 সাইজের কাগজ নিয়ে নিলাম তুমি যে কোনো সাইজের কাগজ নিতে পারো তুমি ছোট করে বানাতে চাইলে মাঝখানে কেটেও নিতে পারো আচ্ছা এই কাগজটা রইলো এই যে দেখো এখানে গুঁড়া হলুদ এই যে গুঁড়া হলুদ তো রান্নার জন্য সবার বাসায় আছে তো এটা আমরা খুবই সহজে তৈরি করে ফেলতে পারবো গুঁড়া হলুদের মধ্যে আমরা একটু পানি দিলাম প্রথমে একদম অল্প একটু দিলাম দিয়ে একটা কটন টিপ বা একটা কাঠি দিয়ে আমরা নাড়াতে থাকব পেস্ট বানানোর চেষ্টা করছি দেখো তো এখন কি পেস্ট হয়েছে নাকি এখনো গুঁড়া গুঁড়া দেখা যাচ্ছে আর একটু পানি আমার মনে হয় লাগবে এখনো গুঁড়া গুঁড়া দেখা যাচ্ছে এই যে এখনো কিন্তু শুকনো শুকনো গুড়া গুড়া দেখা যাচ্ছে তলা পাকিয়ে আছে তাহলে আমরা এটা এখানে রেখেই এখানে আরেকটু পানি দিচ্ছি প্রায় হয়ে এসেছে আমার মনে হয় কাজ প্রায় হয়ে গেছে এইবারে তো একদম পারফেক্ট পেস্ট হয়ে গেছে একদম পেস্ট হয়ে গেল তো এই জিনিসটা তুমি এরকম শুকনো বা গুড়া হলুদে পানি মিশিয়ে তো করতে পারবেই আর যদি অ্যাকচুয়ালি কাঁচা হলুদ বাটা থাকে সেই বাটা মশলা দিয়েও কিন্তু তুমি এক্সপেরিমেন্টটা করতে পারবে ও তাহলে দেখো এখন এটা একদম এখানে সুন্দরভাবে মিশে গিয়েছে এবং আমার এই কটন টিপের সাহায্যেই আমি কাগজে কিন্তু এই জিনিসটা মাখাতে পারবো আমি যেটা বলবো সেটা হচ্ছে তুমি দুটো কাগজ নিবে বা একটা কাগজকে তুমি মাঝখানে কেটে নিতে পারো যেমনটা আমি এখন মাঝখান থেকে ছিঁড়ে নিচ্ছি তুমি কেচি দিয়েও কেটে নিতে পারো একদম মাঝখান দিয়ে কাটতে আমাদের কেচি না হলেও চলে আমরা জাস্ট ভাঁজ করে এটাকে ছিঁড়ে ফেললাম এই যে সমান করে দুটো ভাগের কাগজ আমরা পেয়ে গেলাম দুটো কাগজ কেন নিতে বললাম কারণ তুমি একটাতে এই কটন টিপ দিয়ে একটু হলুদ লাগিয়ে নাও ভালো করে এরকম করে তারপরে আরেকটা কাগজ দিয়ে তুমি সেটার উপরে আস্তে আস্তে ঘষা দাও আচ্ছা তাহলে আমাদের দুইবারে দুই কাগজের জন্য এফর্ট দেওয়া লাগছে না এই যে এরকম করে তুমি এই কাগজটার উপরে নিয়ে এইভাবে হচ্ছে ঘষে নিতে পারো তাহলে দেখো অনেকটা জায়গা জুড়ে একবারেই তোমার রং হয়ে যাবে রং হয়ে গেল তো এই কাজটা তোমাকে বেশ কয়েকবার করতে হবে এই দেখো এখানে একটু বেশি পানি লেগেছিল তো একটু ভেজা ভেজা দেখাচ্ছে বাট এই পাশের অংশটা দেখো এখন একদম সুন্দর করে হলুদ রং হয়ে গেছে তাহলে এরকম করে তোমার পুরো কাগজটাকে হচ্ছে
হলুদ করে নিতে হবে। ওকে, তাহলে হলুদ করে নিলে আমাদের পেপারটা হচ্ছে রেডি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটাকে তুমি এখন রোদে শুকাও বা ফ্যানের নিচে রেখে দাও, হেয়ার ড্রায়ার দিয়েও শুকাতে পারো, তাহলে আরো দ্রুত শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর জিনিসটা দেখতে এরকম হবে। আমাদের শুধু একটা পাশই, একটা পাশ করলেই চলবে, আরেকটা পাশ না করলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার এটাতে তুমি খুব সুন্দর করে ছবি আঁকতে পারবে। কেমন দেখো, এই যে আমার এখানে একটা বিকারের মধ্যে তুমি একটা সলিউশন দেখতে পাচ্ছ, দেখে বোঝা যাচ্ছে না জিনিসটা কি? এটা মনে হয় সাবান পানি। সাবান পানি, তাই না? ডিটারজেন্ট দিয়ে করতে পারো, ডিশওয়াশিং লিকুইড দিয়ে করতে পারো, যে কোনো কিছু, যে কোনো সাবান হলেই চলবে। এইবার আমি তোমার হাতে কটন টিপ দিচ্ছি এই সাবান পানিতে ভিজিয়ে। ওকে, তুমি এবার এর মধ্যে কিছু একটা লেখার চেষ্টা করো বা কোন একটা দাগ দাও, দেখো কি হয়। একদম লাল রং, ওয়াও! আমি একটা সুন্দর করে ডিজাইন করে ফেলছি। তাহলে দেখো খুব সুন্দর একটা লাল রং হচ্ছে না? ওয়াও, এটা তো খুবই ইন্টারেস্টিং। এটা দিয়ে তো আমাদের কোনো রঙই লাগছে না আলাদা করে, খুবই সুন্দর করে কিন্তু আমরা এখানে, আমি খুবই ইমপ্রেসড, খুবই খুবই ইমপ্রেসড। এবং সত্যি কথা বলতে আগে কিন্তু মানুষ এরকম বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে রং তৈরি করে সেটা দিয়ে ছবি আঁকত। আমরা এখন যেমন বাজার থেকে চাইলেই বিভিন্ন রং কিনে আনতে পারি, আগে তো এটা ছিল না, তাহলে তখন কি শিল্পীরা ছবি আঁকত না? অবশ্যই আঁকতো, তারা কিন্তু রং তৈরি করে নিত। তাহলে তুমি এখন আরো কয়েকটা দাগ দাও, দেখো ছবিটা কেমন দাঁড়ায়। এই নকশাটাকে আর একটু বড় করো। ঠিক আছে, এখানে এখন এইভাবে ছবি আঁকতে গিয়ে তোমার যদি কোনো কিছু ভুল হয়ে যায়, তাহলে তো ঠিক করার একটা রাস্তা দরকার, তাই না? তা তো করা লাগবে। এখন দেখে তো মনে হচ্ছে একেবারে পার্মানেন্ট রং, এটা ঠিক করার কোনো উপায় নেই, তাই না? কিন্তু এটা ঠিক করারও একটা উপায় আছে। কিভাবে? দেখো এটাই ম্যাজিকের মতো লাগবে, এটা হচ্ছে আরেকটা সলিউশন, খুব ক্লিয়ার একটা সলিউশন। তুমি কি দেখো তো বুঝো কিনা? ভিনেগার তো রান্নাঘরেই থাকে, চাইলেই পাওয়া যায়। এবার আমি তোমাকে আরেকটা কটন টিপ দিচ্ছি, এইটা ভালো করে ভিনেগারে ডুবিয়ে নিলাম। তাহলে এটা আমাদের কি? এটা দিয়ে তুমি যে কোনো এক জায়গায় দাগ দাও তো, যেখানে অলরেডি দাগ দিয়েছো, দেখো তো কি হয়। এই এই দাগটা মুছে ফেলো তো দেখি, ম্যাজিকের মতো না? এটা কি শুকালে এই দাগটা আর থাকবে বা এই ইমপ্রেশন থাকবে? আর থাকবে না। ওয়াও, এতগুলো খাদ্যের আইটেম দিয়ে যদি আর্ট করবো আমি জানি, তাহলে তো আমার মার রান্নাঘরে কোনো খাদ্যের আইটেম থাকবেই না। কি অদ্ভুত, ওয়াও, খুবই ইন্টারেস্টিং। সো আমরা ভিনেগারটা ইরেজার হিসেবে ব্যবহার করি, ভিনেগারটাকে আমরা ইরেজার হিসেবে ব্যবহার করি, কিন্তু এখন কথা হচ্ছে এটার পিছনে সায়েন্সটা কি হচ্ছে। ওকে, এবার তাহলে সায়েন্সটা বলি। হ্যাঁ দেখো, হলুদের গুঁড়া এটা হচ্ছে একটা ন্যাচারাল ইন্ডিকেটর। হ্যাঁ, ইন্ডিকেটর কি জিনিস? ও অ্যাসিডে এক রং ধারণ করবে, ক্ষারে আরেক রং ধারণ করবে। তাহলে আমরা এই যে কাগজটা ক্ষার দিয়ে যদি আমরা কোথাও দেই, তাহলে হলুদটা কি হয়ে যাবে? ক্ষারে লাল হয়ে যাবে। তাহলে এত সুন্দর চমৎকার একটা লাল রং তৈরি হচ্ছে। তুমি যদি এই যে এরকম সাবান নিয়ে যে কোনো জায়গায় দাগ দাও, তাহলে এরকম সুন্দর গাঢ় একটা লাল হয়ে যাচ্ছে। কিন্তু যদি ভুলে তোমার এখানে দাগ পড়ে যায়, যেটা তুমি মুছে ফেলতে চাও, তাহলে তখন তোমাকে কি করতে হবে? যে কোনো অ্যাসিড লাগবে, অ্যাসিডে এটা আবার আগের হলুদ রং ফিরে পায়। তাহলে অ্যাসিড দিয়ে আমি এটা সুন্দর করে এই যে দেখো মুছে ফেলতে পারি। আমার যেই জায়গায় ইচ্ছা সেই জায়গায় অ্যাসিডটা লাগিয়ে দিলে এটা মুছে যাবে এবং এটার কোনো চিহ্নও থাকবে না। এখন একটু ভেজা ভেজা দেখা যাচ্ছে, কারণ জিনিসটা এখনো লিকুইড, যখন শুকিয়ে যাবে তখন এই লাল রঙের কোনো চিহ্ন থাকবে না। কারণ আসলে হলুদটাই লাল ছিল, সেটা এখন আবার হলুদ হয়ে গেল। তাহলে কেমন লাগলো তোমার এই এক্সপেরিমেন্টটা? আমার তো এক্সপেরিমেন্টটা মাইন্ড ব্লোয়িং, অসাধারণ, অল অফ দি অ্যাডজেক্টিভস। কারণ আমি যেটা রিয়েলাইজ করলাম, আমরা কিন্তু আগে হলুদ একটা ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করেছি এক্সপেরিমেন্টে। আমরা কিন্তু জানি এই প্রিন্সিপালটা কিভাবে কাজ করে, কিন্তু কখনো এটা আর্টস অ্যান্ড ক্রাফটসে আমরা সায়েন্সকে এইভাবে ঢুকাতে পারবো এটা তো আমার মাথায় আসে নাই। বাট এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা জিনিস, কারণ যেমনি করে এই ট্রেন্ডগুলো এসেছে, এটা কিন্তু সায়েন্সের থ্রুতে এসেছে। খুবই
ইন্টারেস্টিং লাগলো ভাইয়া, এটা তো আমি ডেফিনেটলি বাসায় রেপ্লিকেট করবই। আমি জানি আমাদের বন্ধুরা যারা সায়েন্সের পাশাপাশি আর্টস অ্যান্ড ক্রাফটস নিয়ে অনেক ইন্টারেস্টেড, তারা তো অবশ্যই এই বাসায় এক্সপেরিমেন্টটা ট্রাই করতেই হবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাইয়া, আমি আজকে একটা নতুন একটা আর্ট স্টাইল শিখে ফেললাম, আমি এটা বাসায় গিয়ে অবশ্যই ট্রাই করবো। রাতু ভাই, আমাদের সামনে আগেও অনেকবার মোটর ব্যবহার হয়েছে দেখছি, বাট এটা তো নতুন একটা মোটর, ট্রান্সফরমার। ট্রান্সফরমার, আচ্ছা বেশ ইন্টারেস্টিং। তো এটা কি তুমি বানিয়েছো? না, এই ট্রান্সফরমারটা হচ্ছে চার্জারের ভিতরে থাকে। আগেকার দিনে যে চার্জার গুলো থাকতো সেগুলোর ভিতরে থাকে, বিভিন্ন পাওয়ার সাপ্লাই এর ভিতরে থাকে। ইনফ্যাক্ট এটা হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই থেকে বের করা। এইখানে সরাসরি পাওয়ার লাইন থেকে 220 ভোল্ট এসছে, সেটাকে সে স্টেপ ডাউন করে আমাকে অল্প কিছু ভোল্টেজ দিবে। আমি আসলে পাওয়ার সাপ্লাই সরাসরি একটা জ্যাক ইউজ করতে পারতাম, বাট এটা দেখাচ্ছি এই কারণে যে ভিতরে আসলে কি থাকে। তো ভিতরে এরকম ট্রান্সফরমার দিয়ে তুমি ভোল্টেজ কমাতে পারো, কারেন্ট বাড়াতে পারো। আর এটা হচ্ছে একটা বাক বুস্ট মডিউল, এটা আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করব। এই ট্রান্সফরমার আমাদের যেরকম বড় বড় স্ট্যান্ডার্ড ট্রান্সফরমার থাকে একই নীতি, শুধু এটা হচ্ছে ছোট। আর আমরা বাইরে রাস্তায় যে পোলের উপরে বড় বড় ট্রান্সফরমার দেখি, ওগুলোর পাওয়ার হ্যান্ডলিং ক্যাপাবিলিটি অনেক অনেক বেশি, এটার খুবই কম। তো এটাকে আমরা শুধু পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করব। মূল এক্সপেরিমেন্ট কিন্তু এটা না, মূল এক্সপেরিমেন্ট হচ্ছে এইটা। বেল দেখে কিসের মতো দেখা যাচ্ছে? একদম স্কুলের বেল, স্কুলের বেলের মতো এরকম সাউন্ড হয়। আমরা এখন একটা ইলেকট্রিক বেল কিভাবে কাজ করে এটাই দেখব। আচ্ছা, আমরা অনেক সময় দেখি না যে সুইচ টিপলেই বেল বাজে, সেটা কিভাবে কাজ করে এটা দেখার জন্য এই এক্সপেরিমেন্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে এর জন্য আমাকে একটু কানেকশন গুলো দেওয়া লাগবে। তাহলে কানেকশন গুলো আমরা কিভাবে দিব দেখো, আমরা প্রথমে এই যে পাওয়ার সাপ্লাই থেকে একটা সুইচ কানেক্ট করব। ঠিক আছে, সুইচটা প্রথমে খুলে নিলাম। তাহলে এই দেখো, লালটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এর পজিটিভ। তাহলে পজিটিভটা আমরা এখানে দিলাম। এইবার এখান থেকে আমরা এদিকে সাপ্লাই দিব, কিন্তু এখানে জিনিসটা কিভাবে কাজ করবে দেখো। এই যে এই সলিনয়েডটা দেখতে পাচ্ছ, কয়েলটা, এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেট। তাহলে এই ইলেকট্রোম্যাগনেটটা এইখানে বসানো, একদম সেট করা আছে। যদি এই ইলেকট্রোম্যাগনেট পাওয়ার পায়, তাহলে পাওয়ার পেলে কি হবে, ও এটাকে আকর্ষণ করবে। আকর্ষণ করলে এই যে ছোট্ট একটা স্ক্রু এর মতো জিনিস দেখতে পাচ্ছ, তখন এটা বাড়ি খাবে। হ্যাঁ, আকর্ষণ এটা নিচে নেমে এসে বাড়ি খাবে। কিন্তু এমন ভাবে আমাকে কানেকশন দিতে হবে যাতে হচ্ছে এই কানেকশনটা তখন ছুটে যায়। এখানে একটা প্লেট দেখা যাচ্ছে, এই প্লেটের সাথে উপরের প্লেটটা কানেক্টেড না? তাহলে ও যখন টান দিবে তখন এইটা কোত্থেকে সরে যাবে দেখো, এই স্ক্রুটা থেকে সরে যাচ্ছে। তাহলে সরে গেলে কানেকশনটা ব্রেক হয়ে যাবে। কি করতে হবে দেখো, আমার এই পাশের যে কানেকশনটা, সেই কানেকশনটা এইখানে আসতে হবে, রাইট? এবং এইখান থেকে তারপরে আমরা সলিনয়েডে পাওয়ারটা দিব। তাহলে সলিনয়েডে পাওয়ারটা দিতে গেলে আমার এটার সাথে এটা কানেক্ট করা লাগবে। এই যে আমি নিচ দিয়ে কানেকশনটা দিচ্ছি যাতে বেলের সাথে না লেগে যায়। হ্যাঁ, এবং এরপর ফাইনালি আমার আরেকটা মাথা এদিক দিয়ে ফেরত আসতে হবে। তাহলে যেটা ফেরত আসবে সেটা হচ্ছে আমার নেগেটিভ মাথাটা। তাহলে এই যে নেগেটিভ মাথাটা আমি এটার গায়ে কানেক্ট করে দিলাম। আচ্ছা, এখন কিন্তু বেল বাজবে না, কেন বলতো? আমার সুইচটা অফ করা, এখনো পর্যন্ত সুইচ ছাড়া তো কোনোভাবে কানেকশনটা কমপ্লিট হচ্ছে না। সুইচটা অফ করা ছিল, তাহলে আমি কানেকশনটা দিয়ে ফেলেছি। কানেকশনটা আমি একটু চেকও করে নিলাম, সবগুলো জায়গা ঠিকঠাক মতো লাগানো আছে কিনা। এখন তুমি এটা এইভাবে ধরো, এরকম করে এই জায়গায় ধরো। সাউন্ড শুনতে পাচ্ছ? হ্যাঁ, একদম ঠিক মতো শুনতে পাচ্ছি। এবার আমরা যেটা করতে পারি, এবার এখানে একটা ছোট্ট অ্যাডজাস্টমেন্ট স্ক্রু আছে। আচ্ছা, এই স্ক্রুটা ঘুরিয়ে আমরা আরেকটু অ্যাডজাস্ট করার চেষ্টা করতে পারি। এই যে এটা, ঠিক আছে? এখনো কিন্তু হালকা ফেইন্ট সাউন্ড আসছে, এটা পুরোপুরি যে এরকম কর্কশ একটা স্কুল বেলের শব্দ ওটা পাচ্ছি না, কারণ এটা তো আসলে ছোট, এটার সাউন্ডটা আসলে একটু কম হবে। এবার দেখো, পারফেক্ট, তাহলে আমি ঠিক এই জায়গাটাই তোমাকে তাকাতে বলবো। এই যে আমি আমি স্ক্রুড্রাইভার দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই জায়গাটা। আচ্ছা, এখানে স্ক্রু এর সাথে কানেকশনটা লাগানো, এখানে খেয়াল করলে দেখবে বারবার কানেকশনটা এই স্ক্রু এর সাথে একবার জুড়ে দেয়, আবার ছুটিয়ে ফেলে। এইবার আমি আবার অন করি, দেখো খুব দ্রুত এই জায়গাটা উঠানামা করবে। ঠিক আছে, এবং তুমি এখানে খুব ছোট্ট হয়তো একটা স্পার্কও দেখতে পারো। রেডি? 1 2 3 হ্যাঁ, স্পার্কটা দেখতে পাচ্ছি।
আর এর পাশাপাশি এই পাশে যে হ্যামারটা থাকে সেটা খুব দ্রুত আমাদের বেলের গায়ে বাড়ি দেয় আবার দূরে সরে যায়। তাহলে লাস্ট টাইম আরেকবার দেখো, দেখে মনে হচ্ছে যে এইটা হলো কানেকশনের জন্য এবং পাওয়ার সাপ্লাই এর জন্য জাস্ট এইটা সরছে কোনোভাবে, বাট আসলে তো সেটা নয়, এটা তো পুরোটাই ম্যাগনেটিক একটা রিঅ্যাকশন। তাহলে দেখো এটা আসলে এই সুইচটা আমি একটু খুলে দেখাই, এটা আসলে একটা সুইচের মতোই কাজ করছে কানেকশনটা। বারে বারে ম্যাগনেটের আকর্ষণে এটা যখন এরকম থাকে, ধরো এইভাবে ছিল জিনিসটা, তাহলে কানেকশন আছে এখন, ম্যাগনেটের আকর্ষণে কানেকশনটা খুলে যায়, খুলে যায়, খুলে গেলে ম্যাগনেটটা অফ হয়ে যায়, তখন স্প্রিং এর কারণে এটা আবার আগের জায়গায় ফিরে আসে। কিন্তু আগের জায়গায় ফিরে আসলে কি হয়, আবার কানেকশন তৈরি হয়, আবার ম্যাগনেটটা আবার জেগে ওঠে, জেগে ওঠে, তার মানে ম্যাগনেটটা পাওয়ার পায়, তখন টান দিয়ে আবার ওকে সরিয়ে ফেলে। আবার সরিয়ে ফেললে কি, ম্যাগনেটটা অফ, তখন আবার স্প্রিং এর কারণে ও ফিরে আসে। তাহলে কি অটো সুইচটা এই ম্যাগনেটটার কারণে জাস্ট উঠতে নামতে থাকে? এই এই কাজটাই বারে বারে হয়, ম্যাগনেটের কারণে দূরে সরে যায়, স্প্রিং এর কারণে ফিরে আসে, ফিরে আসে, ম্যাগনেটের কারণে দূরে সরে যায়, স্প্রিং এর কারণে ফিরে আসে। এইটাই সেকেন্ডে অনেকবার খুব দ্রুত ঘটতে থাকে, আর এই ঘটার সময় এই হ্যামারটা এসে আমাদের বেলটার মধ্যে একটা করে বাড়ি দেয়, বাড়ি দিচ্ছে যে এরকম। তাহলে এইভাবে আসলে একটা ইলেকট্রিক বেল তৈরি হয়। আমরা আঙ্গুলে কিন্তু খুব তাড়াতাড়ি সাউন্ড করতে পারি না, এক সেকেন্ডে কয়বার হয়তো কয়েকবার পারবো, দুই তিনবার হয়তো পারবো, বাট এত তাড়াতাড়ি পারবো না। কিন্তু কানেকশন দিলে তখন অনেক তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি হচ্ছে। এটাই হচ্ছে ইলেকট্রিক বেলের মূলনীতি। তাহলে চিন্তা করো যে আমরা তো বাড়িটা অনুসারে বুঝতে পারছি যে কত ফ্রিকোয়েন্টলি আর কত ফাস্ট আমাদের এই যে অ্যাট্রাকশন, তারপরে আবার ছেড়ে দেওয়াটা বারবার করে কাজ করছে। এবং তুমি একটা চমৎকার কথা বলেছো, ফ্রিকোয়েন্সির ব্যাপারটা। এই ফ্রিকোয়েন্সিটা কত হবে সেটা নির্ভর করে আমরা এখানে যে স্প্রিংটা ব্যবহার করলাম, এই স্প্রিংটা কত তাড়াতাড়ি ওকে ফেরত নিয়ে আসতে পারে তার উপরে। ও আচ্ছা, আমরা সবসময় বেলে শব্দ শুনি, মনে করি যে ও আচ্ছা একটা সুইচ অন করলেই হয়ে যায়, কিন্তু এটার মধ্যে এতগুলো নীতি যে স্যামেলটেনিয়াসলি কাজ করছে এটা কিন্তু আমরা আজকে শিখে ফেললাম, এবং খুবই চমৎকার লাগলো আমার বিষয়টা। এবং পার্টিকুলারলি এই যে আমরা যে ট্রান্সফরমারটা ইউজ করলাম, যে এখানে কেন ব্যবহার করলাম, এটাও কিন্তু পুরো আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের জন্য ক্লিয়ার হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাইয়া, আজকে এপিসোডে তো আমাদেরকে অনেকগুলো চমৎকার এক্সপেরিমেন্ট দেখালে, এবং এমন এক্সপেরিমেন্টটা এইটা বাদে আমার মনে হয় বাকি দুইটা এক্সপেরিমেন্ট যেটা হয়েছে সেটা কিন্তু খুবই সহজে আমাদের বন্ধুরা বাসায় অ্যাটেম্প্ট করতে পারবে। তো চমৎকার এক্সপেরিমেন্টগুলোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তবে সেই সাথে আমাদের আজকের পর্বের সময় এখানেই শেষ। বন্ধুরা, আশা করি তোমাদের আজকের পর্ব খুব মজা লেগেছে, এক্সপেরিমেন্টগুলো তো অবশ্যই বাসায় ট্রাই করবে। আগামী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং এনটিভির সাথেই থেকো।